হ্যালো দোস্ত, আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে এই যে, রাজ্যের কোথায় কোথায় পুনর্নির্বাচনের কথা বললেন কমিশন। ইয়েস, রাজ্যের দুটি জায়গায় দুটি কেন্দ্রে নির্বাচন কমিশন আবার ভোট করার নির্দেশ দিলেন। আলোচনা গভীরে যাবার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাল রঙের যে বোতামটি আছে সেটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি হিট করুন। কারণ সবার আগে সবার প্রথমে সুন্দর সুন্দর নিউজ এবং আপডেট জব নিতে আমি হাজির হব আমি আইকে। চলুন আজকের বিষয়। পঞ্চম দফা ভোট গ্রহণের পর্বের সময় রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ও হাতাহাতির খবর উঠে আসতে থাকে। হিংসার খবর উঠে আসে রাজ্যের ব্যারাকপুর সহ রাজ্যের একাধিক জায়গা থেকে। আর 6 মে এই রাজ্যে ব্যারাকপুরের কাছড়াপাড়া এবং আরামবাগ, আবার বলছি ব্যারাকপুরের কাছড়াপাড়া এবং আরামবাগের দুটি বুথে ভোট গ্রহণ ঘিরে হিংসা ও ছাপ্পা ভোটিং এর তথ্য উঠে আসায় সেখানে আবার নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। আগামী 12 মে রাজ্যের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে। ইয়েস, আগামী 12 মে ভোট গ্রহণ আবার হতে চলেছে। ব্যারাকপুর আসনের কাঁচড়াপাড়ায় 116 নম্বর বুথের উদ্বোধনী মাধ্যমিক বিদ্যালয় ও আরামবাগের লস্করপুরে নেচাদীর প্রাথমিক বিদ্যালয় এই দুটি কেন্দ্রে আবার ভোট গ্রহণের নির্দেশ দিয়েছেন কমিশনের নির্দেশ অনুযায়ী। সেখানে আগামী 12 মে নির্বাচন বিধি মেনে সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এর আগে ত্রিপুরায় 11 এপ্রিল ভোটের নিরিখে সেখানে 168টি বুথের পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই নির্বাচনও হতে চলেছে রবিবার, অর্থাৎ 12 মে। ফলে এবার সকলের নজর হতে চলেছে লোকসভার 6ষ্ঠ দফা ভোট গ্রহণের নীতিতে। সুতরাং দুই জায়গায় হবে, আরামবাগ এবং কাছড়াপাড়ায় 12 মে ভোট হবে, সঙ্গে সঙ্গে ত্রিপুরায় ভোট হবে। সুতরাং লক্ষ্য রাখুন এবং আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করুন এবং এডুকেশনাল এবং বিভিন্ন রকমের আপডেট নিউজ পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ আইকে।